বিভাগীয় নগরীর রংপুরের ঢাকা বাস টার্মিনালে 25 জুন পর্যন্ত টিকিট উদ্ধব, হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে। কাউন্টারের বাইরে তিনগুণ দামে টিকিট কালোবাজারে বিক্রয় হচ্ছে, প্রশাসনের নজরদারি নেই বলছেন সাধারণ মানুষ। আলেহেদার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। রংপুরের কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামে যাতায়াত করে বিভিন্ন কোম্পানির 200+ বাস। নিজ নিজ কর্মস্থল ঢাকা চট্টগ্রামে ফিরতে বাস স্ট্যান্ডে এসে বাসের টিকিট পাচ্ছেন না ঈদে আসা হাজারো মানুষ। 25 জুন পর্যন্ত সব টিকিট বিক্রির দাবি নামি দামি কোম্পানির কাউন্টারগুলোর, তবে এ বিষয়ে নোটিশও দেয়নি তারা। ঢাকার টিকিটও পাচ্ছি না, চট্টগ্রামের টিকিটও পাচ্ছি না, ছুটিও তো শেষ। এগুলো লোকাল গাড়ি যাইবো সান্দোরা, এগুলোর টিকিট নাই। যাত্রীদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে কালোবাজারি চক্রের কাছে বেশি দামে আগাম টিকিট বিক্রি করে দিয়েছে তারা। অথচ বাস স্ট্যান্ডে 500 টাকার টিকিট 1.5 থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে প্রকাশ্যে। গাড়ি তেমন একটা ভালো না, আর লোকাল গাড়ি 1500 টাকা ভাড়া, ভাড়া বেশি হচ্ছে। থেকে আমাদের কি ঢাকা যাওয়া কি সম্ভব হবে, হচ্ছে না এই অনুযায়ী। ক্যামেরা দেখে সটকে পড়েন কাউন্টার কর্মকর্তারা। একজন ম্যানেজার জানান, বাস বিকল থাকায় যানবাহন সংকট। গাড়ি পর্যাপ্ত আছে, রাস্তায় আছে, টিকিট নাই। মানে কাউন্টারে আসলেই তো মানে আবার টিকিট দিয়ে পাঠানো হবে, কিন্তু কাউন্টারে আসতে পারতেছে না। বাস কাউন্টারগুলোর সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান যাত্রীরা। রত্নজামান, 21 টেলিভিশন।